গোপালদা এডুকেশন বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। এবং আমরা আজকে দেখলাম যে বহরমপুরে তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতির যে সভা ছিল এবং সেখানে আপনি উপস্থিত ছিলেন, সেই সভা থেকে কি বেরিয়ে এলো? দেখুন, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে গণতান্ত্রিক দেশে সবসময় দাবি পূরণের একটা মাধ্যম হচ্ছে সরকারপন্থী সংগঠন। হ্যাঁ, সে তো বটেই। আর সরকারপন্থী সংগঠনের মাধ্যম ছাড়া দাবি পূরণ হয় না। না, বাম আমলে হয়নি, বিজেপির আমলেও ভারতবর্ষ অন্যান্য রাজ্যে হয়নি, পশ্চিমবঙ্গ হবে না। আমরা এই সব বার্তা সবসময় দিয়েছি, তা কিছু হঠকারী কাজ, কিছু নেতৃত্বের ভুল পথে চলা, এগুলো পেটে যেতে সর্বনাশটা করছে। আন্দোলন পেশাগত সংগঠন হয় সেটা জাস্ট দৃষ্টি আকর্ষণ করার জন্য, সেই আন্দোলন করার নামে মিথ্যে স্বপ্ন দেখিয়ে টাকা তোলা, রাজনীতি করা, এগুলো একটা পেশাগত সংগঠনে হয় না। আর শিক্ষক সংগঠনে তো অসভ্যতা চলেই না, শিক্ষক সংগঠনে একটা আলাদা মর্যাদার জায়গায় থাকে। তা আজকে আমরা জেলায় জেলায় আমাদের সরকারপন্থী সংগঠনের প্রোগ্রাম চলছে, আমরা সরকারকে বার্তা দিচ্ছি যে আমরা মামুনি মানুষের সরকারের পাশে আছি। পার্শ্ব শিক্ষকরা বুঝতে পারছে যে অন্য অন্য নেতারা তাদেরকে মিথ্যে স্বপ্ন দেখাবে, বিভ্রান্ত করবে, টাকা তুলবে, এর বাইরে কিছু করতে পারবে না। তো আজকে ভালো সংখ্যক পার্শ্ব শিক্ষক আজকে সম্মেলনে এসেছিল, অন্যান্য জেলাতেও আসছে, সুতরাং তারা সঠিক পথেই আসছে। এবং আমরা পার্শ্ব শিক্ষকদের স্বার্থে অবশ্যই আমরা দাবি আদায়ের জন্য যা যা করার অবশ্যই করবো। আমরা আমাদের রাজ্য কমিটি পুরো সক্রিয় আছে, আমাদের রমিগুলো কাজ করছে। সুতরাং পার্শ্ব শিক্ষকদের বলবো, আমাদের সরকার প্রতি সংগঠনের উপর ভরসা রাখুক, আমরা দাবি আদায়ের জন্য যতদূর করার তাই করব। আচ্ছা, এর মধ্যে কি মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কিছু আলোচনা বা কোনো কিছু হয়েছে? আমাদের সংগঠনগতভাবে সর্বস্তরে আলোচনা চলছে। আর সেই সঙ্গে দেখতে পাচ্ছি যে আগামী 18 তারিখ থেকে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ আবার রাস্তার লড়াইয়ে নামতে চলেছে দাবি আদায়ের জন্য। হ্যাঁ, এই নিয়ে আপনি কি বলতে চান? ওরা প্রতিটা আন্দোলনের আগেই ওই নানান নাটক গল্প নানান রকম ইয়ে করে, এবার শেষ হয় এবার নয়, এবার অনেক কথাই বলে। আসলে তার যদি সততা না থাকে, সৎ উদ্দেশ্য না থাকে, তাহলে কোনো আন্দোলনই সফল হয় না। আমি দায়িত্ব নিয়ে বলছি, ঐক্যমঞ্চের মধ্যে ওই রাম আর বাম, বিজেপি সিপিএম এক হয়ে জাস্ট একটা নাটক করছে, প্রচুর টাকা তুলছে, এর বাইরে ওদের কোনো ক্ষমতা নেই, কিছু করতেও পারবে না। আর নীতিগত ভাবে একটা বামপন্থী সংগঠন আর বিজেপি সংগঠন এক হতে পারে না, কিন্তু ওরা এক হয়েই লড়ছে, এটা সবচেয়ে অবাক কাণ্ড। সুতরাং যারা নীতি বিসর্জন দিয়ে বাম আর রাম একসাথে চলে, বিজেপি আর সিপিএম একসাথে চলে, তারা কখনো প্রায়োরিটিদের স্বার্থে কিছু করে না, নিজেদের স্বার্থেই করে, এটা একদম প্রমাণিত আজকে। আর পার্শ্ব শিক্ষকরা বুঝে গেছে, কারণ এর আগে ওদের ডাকে গিয়েছিল এবং গিয়ে দেখেছে যে ওরা নিজের স্বার্থ গুটাচ্ছে আর কিছু করেনি। তা পার্শ্ব শিক্ষকরা আর ওদের আন্দোলনে যাবে না, এটা আগামী দিন মিলে নেবেন। ওই কিছু চিট ফান্ডের মতো টাকা তোলা এজেন্ট যাবে, এছাড়া বাইরে কেউই যাবে না। এবং আগামী দিন কোনো আন্দোলনই আর পার্শ্ব শিক্ষকরা যাবে না, সে যেই করুক টাকা আন্দোলন, কারণ ওরা বুঝে গেছে দাবি পূরণ করতে গেলে সরকারি সংগঠনের পাশেই থাকতে হবে। হ্যাঁ, সেই সঙ্গে আপনি কি মনে করেন যে ভোটের আগেই পার্শ্ব শিক্ষকদের দাবি পূরণ হবে? দেখা যাক, ভোটের আগেই যদি দাবি কিছু পূরণ হয় তার জন্য তো আমরা চেষ্টা করবই। আর স্যার, মানে তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতির প্রধান দাবিগুলি কি কি পার্শ্ব শিক্ষকদের জন্য? দেখো, প্রধান দাবি তো আপাতত শোনো, আমাদের তো সাইকরণ মূল দাবি রয়েছে, কিন্তু এখন মূল বেশি হয়েছে খেয়ে তো বাঁচতে হবে, বেতন বৃদ্ধি, গ্র্যাচুইটি এবং ইনক্রিমেন্ট, এগুলো তো চালু করে আমাদের সবার প্রথম লক্ষ্য। মেয়েদের ট্রান্সফার আছে, সিসিএল আছে, এগুলো নিয়ে তো আমাদের লড়াই থাকবেই। হ্যাঁ স্যার, কিন্তু আপনি কি মনে করেন যে তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতি আমরা দেখলাম অ্যাক্টিভ হলো ঠিক ভোটের আগে পূর্ব মুহূর্তে, আরো কিছুদিন আগে যদি অ্যাক্টিভ হতো তাহলে তো মানে পার্শ্ব শিক্ষকদের মনে যে ক্ষোভটা দানা বাঁধছে সেই ক্ষোভটা তো আর দানা বাঁধতো না। হ্যাঁ, তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতি সে ঠিক আছে, ক্ষোভ তো থাকবেই, দাবি দেওয়া সংগঠনে পেশাগত সংগঠনে ক্ষোভ একটা থাকে, থাকবেও। আর দাবি দেওয়া সংগঠনে
পেশাগত সংগঠনের দাবি পূরণ করা পৃথিবীর কোন সরকারের পক্ষে সম্ভব নয়, পুরো দাবি পূরণ করা তিন বছর এই মামাটি মানুষের সরকারের পক্ষে পুরো দাবি পূরণ করা কখনোই সম্ভব হবে না। তাই খুব কিছু থাকবে আজকে মানে স্থায়ী শিক্ষকদের স্থায়ী কর্মচারীদের প্রচুর টাকা বেতন প্রচুর ডিএস দেওয়ার পরেও তাদের ক্ষোভ আছে, তা মানুষের চাহিদা শেষ নেই। সুতরাং সেখানে দাঁড়িয়ে আমরা তো নগণ্য, আমাদের কিছুই পাই না, তা আমাদের ক্ষোভ তো থাকাটা স্বাভাবিক। কিন্তু ক্ষোভটা থাকলে থাকবে, কিন্তু তার জন্য সঠিক রাস্তায় না চলে তো সেই ক্ষোভ থেকেও লাভ নেই, দাবিটা তো পূরণ করতে হবে, তাই সঠিক পথে আসতেই হবে সবাইকে। আর এটাও ঠিক যে মাননীয় মুখ্যমন্ত্রী আপনার সভাতেই কিন্তু মানে পার্শ্ব শিক্ষকদের প্রতিশ্রুতিটা দিয়েছিলেন যে তিনি ক্ষমতায় এসে পার্শ্ব শিক্ষকদের স্থায়ীকরণ করবেন বা বিভিন্ন বঞ্চনা থেকে দূর করবেন। মুখ্যমন্ত্রী সম্পূর্ণ ওয়াকিবহল পার্শ্ব শিক্ষকদের বিষয়ে, এবং যা চলছে এই কেস লড়াই আন্দোলন অযৌক্তিক এইসব নানান রকম কিছু চলছে যা পরিবেশকে দূষিত করে দিচ্ছে, পরিবেশকে বিষময় করে তুলছে। একটা দাবি পূরণ করতে একটা সুষ্ঠু পরিবেশ দরকার আছে, সেই সুষ্ঠু পরিবেশটা তো নেই। সেই সুষ্ঠু পরিবেশকে আজকে ঐক্যমঞ্চের কিছু নেতৃত্ব মইদুল ইসলামের অসুস্থ করে তুলছে, সুস্থ পরিবেশটা রাখছে না এখানে। এটা একটা দাবি পূরণের মানে অন্তত পক্ষে বিশাল একটা অন্তরায়। সেটাই, কিন্তু স্যার আর একটা ব্যাপার যে মাননীয় মহিদুল ইসলাম যেটা বলছেন যে তার সঙ্গে নাকি মুখ্যমন্ত্রী সিএমও দপ্তর যোগাযোগ করছে বা শিক্ষা দপ্তরের বৈঠক হয়েছে যে দাবি পূরণ খুব তাড়াতাড়ি হয়ে যাবে, এরকমও তারা দাবি করছে। দেখুন চিট ফান্ড গুলোর তো দেখেছেন যে মিথ্যে স্বপ্ন দেখে কিভাবে সাধারণ মানুষের টাকা তুলেছে। তা চিট ফান্ডের সংস্থা খুবই এগুলো করে, আর মইদুল একজন স্থায়ী প্রাইমারি টিচার। হ্যাঁ, ও নিজের প্রাইমারি টিচারদের সংগঠন দেখুক, আমাদের সংগঠন নিয়ে ভাবতে হবে না, আমাদের সংগঠনের নেতৃত্ব দেওয়ার মতো প্রচুর লোক আছে, পার্শ্ব শিক্ষক সমগ্র শিক্ষক মিশন এমএসকে এসএসকে প্রচুর নেতৃত্ব আছে যারা এই সংগঠনের নেতৃত্ব দিতে পারে। আজকে ওই মিথ্যে স্বপ্ন যারা দেখায় তারা একটু লাফালাফি বেশি করে, গল্প দেয়, মিথ্যে গল্প দেয়, অনেক কিছুই করে, সরকারি সংগঠনকে পাশ কাটিয়ে কখনো দাবি পূরণ হয় কোনোদিনই হবে না। আচ্ছা স্যার, মানে জেলায় জেলায় যে পার্শ্বিক তৃণমূল পার্শ্বিক সমিতির যে সম্মেলন সভাগুলি হচ্ছে, এই সভাগুলির শেষে কি আপনারা আবার ওই নেতাজি ইন্দোরে যেমন পার্শ্ব শিক্ষকদের নিয়ে যে বিপুল সমাবেশ বা যে একটা সভা হয়েছিল আমরা 2018 সালে জানি, সেরকম সভা কি আপনারা করতে চাইছেন? দেখা যাক, দল যদি বলে তাহলে সভা আমরা করব এবং আমরা প্রমাণ করে দেবো পার্শ্ব শিক্ষকরা সরকারের পাশে আছে। হ্যাঁ, সেরকম সভা যদি করেন মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে, মুখ্যমন্ত্রী যদি থাকেন তাহলে তো আমরা তো চেষ্টা করবই যাতে মাননীয় সিএম থাকেন। আচ্ছা, হ্যাঁ আচ্ছা স্যার, মানে সর্বশেষ আপনি গোটা রাজ্যের পার্শ্ব শিক্ষকদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চান? গোটা রাজ্যের পার্শ্ব শিক্ষকদের উদ্দেশ্যে বলবো, আমাদের যেমন ক্ষোভ আছে দাবি দেওয়া নিয়ে, কিন্তু এই মুহূর্তে একটা কঠিন সময় চলছে, বাংলা এবং বাঙালি আজকে একটা সংকটের মধ্যে যাচ্ছে, একটা বাইরের শক্তি যারা বাঙালি বিরোধী বলেই আমরা জানি, আসামও দেখেছি বাঙালিদের উপর কিভাবে বাঙালিদের তাড়ানোর একটা চেষ্টা চলছে, ত্রিপুরা তো বাঙালিদের উপর একটা অত্যাচার চলছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে বাংলার সাথে বাংলার উন্নয়নের সাথে বাঙালির সাথে সমস্ত পার্শ্ব শিক্ষকদের আজকে দায়িত্ব নিতে হবে যে আগে বাংলাকে বাঁচাতে হবে। আর মমতা ব্যানার্জির বিকল্প এই মুহূর্তে কেউ নেই, আর যা যদি কিছু দাবি পূরণ হয় সেটা মমতা ব্যানার্জির হাত ধরেই হবে। আজকে বিজেপির উপর বিশ্বাস করেছিল ত্রিপুরার পার্শ্ব শিক্ষকরা, সেখানে 10,000 শিক্ষকের আজকে চাকরি নেই, সবাই সেটা দেখতে পাচ্ছে। আজকে অন্যান্য রাজ্যে বাইরে অনেক প্রচার বা গল্প আছে, বিজেপি আজকে ভারতবর্ষ থেকে বিক্রি করে দিচ্ছে, আজকে অন্যান্য পেশাগত সংগঠন অন্যান্য যে জায়গাগুলো আছে সমস্ত জায়গায় বেতন কমে যাচ্ছে, নানান রকম সমস্যা তৈরি করছে। সুতরাং বিজেপি যদি বিজেপিকে আমরা কোনো মতে বাংলার বুকে শান্ত বাংলাকে অশান্ত করতে জায়গা দেবো না, এইখানে পার্শ্ব শিক্ষক তো একটা বড় ভূমিকা নিতে হবে। সুতরাং বাংলা বাঁচলে, বাঙালি বাঁচলে পার্শ্ব শিক্ষকও বাঁচবে, আমরাও বাঁচবো, দাবি দেওয়া তো অবশ্যই আমাদের থাকবে, ক্ষোভও থাকবে, কিন্তু সবার আগে বাংলার স্বার্থও দেখতে হবে। এবং আমরা পার্শ্ব শিক্ষকদের বলছি যে তাদের স্বার্থে আমরা অবশ্যই লড়াই করব এবং দাবি দেওয়া পূরণ করার জন্য যতদূর যা করার আমরা অবশ্যই করব। ঠিক আছে গোপালদা, ধন্যবাদ।